channl job news channel এই মুহূর্তে সবথেকে বড় খবর হলো WBP Constable 2020 ফাইনাল রেজাল্ট কবে প্রকাশিত হবে এবং তোমাদের একটা কাটঅফ ভাইরাল হয়েছে ফাইনাল কাটঅফ সেই কাটঅফের সত্যতা নিয়ে আলোচনা করা হবে এবং WBP Constable এর নতুন ভ্যাকেন্সি কবে প্রকাশিত হতে চলেছে এবং কেপিপিলি एग्जाम কবে হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং এখনো পর্যন্ত এই চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে যুক্ত হয়ে যাও আর অবশ্যই আমার টেলিগ্রামে যুক্ত হয়ে যেতে পারো তার কারণ হচ্ছে টেলিগ্রামে যে সমস্ত পিডিএফগুলো প্রোভাইড করা হয় সেই পিডিএফগুলো একদম ফ্রিতে প্রোভাইড করা হয় তাহলে অবশ্যই যুক্ত হয়ে যেও প্রথম কথা হচ্ছে দেখো WBP Constable 2020 যে রেজাল্ট সেই রেজাল্ট নিয়ে কিন্তু অনেক চ্যানেল অনেক কিছু বলছে কিন্তু আমি একবার বলেছিলাম যে তোমাদের মার্চ মাসে কোনোভাবেই কিন্তু রেজাল্ট দেবে না রেজাল্ট যদি দেয় তাহলে এপ্রিলেই দেবে সেই ভিডিও তোমরা যদি দেখে না থাকো তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও শেয়ার করে দেবো ঠিক আছে এবং এপ্রিলে অনেকজন বলছে হ্যাঁ কিন্তু এপ্রিলে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি তোমাদের এপ্রিলে ফার্স্ট উইক থেকে একদম তোমাদের সেকেন্ড উইক এই উইকের মধ্যে দেওয়ার চান্সটা অনেক বেশি তাই তোমরা অবশ্যই প্রত্যেক অফিসিয়াল ওয়েবসাইটে ফলো করবে আর তোমরা যারা ফলো করতে পারবে না আমার চ্যানেলটাকে ফলো করো তোমরা অবশ্যই আপডেট পেয়ে যাবে এবং দ্বিতীয় হচ্ছে কাটঅফ অনেক ইউটিউবার কাটঅফ ভাইরাল করছে অথবা অনেক ইউটিউব বলছে যে এত কাটঅফ যাবে আমি যে কাটঅফের কথা বলেছিলাম সব সেগুলো ছিল একদম অনুমান অর্থাৎ সেগুলো কিন্তু 100% সঠিক নয় অনুমান করেছিলাম এবং সেটা একটা প্রেডিকশন ছিল ঠিক আছে কিন্তু কাটঅফ কখনোই অফিসিয়ালি হবে ভাইরাল হয় না কাটঅফ অফিসিয়ালভাবে এখনও পর্যন্ত ভাইরাল হয়নি তাই যে সমস্ত ইউটিউবাররা কাটঅফকে ভাইরাল করছো তোমাদেরকে একটা কথাই বলবো যে এখন থেকে না জেনে কাটঅফগুলোকে বলো না যে 100% অফিসিয়াল কাটঅফ তার কারণ হচ্ছে এই রকমভাবে কাটঅফ শেয়ার করলে অনেক ক্যান্ডিডেট আছে যারা সত্যি হতাশ হয়ে যাবে ডিপ্রেশনে চলে যাবে এমনকি তারা অনেক কিছু করে নিতেও পারে তখন সেই দায়টা তোমরা নেবে কি তাই অবশ্যই এখন থেকে কাটঅফ অফিসিয়াল বলে কিন্তু তোমরা ভাইরাল করবে না তার কারণ হচ্ছে অফিসিয়াল কাটঅফ কিন্তু এখনও বের হয়নি তোমরা প্রেডিকশন অনুমান করে তাদেরকে বলতে পারো ঠিক আছে কিন্তু অফিসিয়াল এই কথাটা বলে তাদের মনের মধ্যে দুশ্চিন্তা বাড়িয়ে দেবে না আর তৃতীয় হচ্ছে তোমাদের WBP Constable নিউ ভ্যাকেন্সি কনস্টেবল নিউ ভ্যাকেন্সি কবে আসবে WBP Constable নিউ ভ্যাকেন্সি সম্ভাবনা তোমাদেরকে আমি বারে বলেছি যতদিন পর্যন্ত না এই 2020 WBP Constable এর রেজাল্টটা না বেরো হচ্ছে এবং জয়েনিং না হচ্ছে ততদিন পর্যন্ত তোমাদের WBP Constable নতুন ভ্যাকেন্সি কোনো মতেই বের হবে না সেটা যত বড় ইউটিউবার থাক না কেন তার কথা মিলিয়েছে যত বড় ইউটিউবার তোমাদেরকে বলুক আমি বলছি ছোটো ইউটিউবার হতে পারি কিন্তু অথেন্টিক তোমাদেরকে আপডেট দিই তোমাদের ততদিন পর্যন্ত তোমাদের নতুন ভ্যাকেন্সি বের হবে না আর কেপিপিলি তোমাদের এক্সামটা একবার তোমরা 31 মে জেনেছো কিন্তু তোমাদের কিছুটা হলে পিছিয়ে যেতে পারে এটা আমার কাছে আপডেট আছে এবং ভোট কবে হবে যতটা আপডেট আছে ভোটটা একটু পিছিয়ে যেতে পারে কিন্তু কেপি এক্সামটা তোমাদের মে মাসের হওয়ার সম্ভাবনাটা নেই জুনে হবে তোমাদের কেপি অর্থাৎ তোমাদের ভোটের পরে কেপি কনস্টেবলের এক্সামটা হবে যতটা আপডেট আমার কাছে আছে ঠিক আছে এই তিনটে আপডেট আমি দিলাম তোমাদেরকে ছোট্ট আপডেট যেহেতু ছোটো আপডেট সেই জন্য ভিডিওটা বড়ো করিনি ঠিক আছে যদি অবশ্যই ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং তোমাদের কমেন্ট করবে কারণ কমেন্টের খুব প্রয়োজন তোমরা যদি বেশি বেশি কমেন্ট করো তোমরা প্রশ্ন করো তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কি জানতে চাও ঠিক আছে জয় হিন্দ ভালো থাকবে সুস্থ থাকবে